রাজধানীর কারওয়ানবাজারে বিশেষ ফ্লাইটের টিকিট নিতে এসে কাউকে না পেয়ে বিক্ষোভ করেছেন যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হবেন সহকর্মী তাহিয়া রুবায়াত অপলা। অপলা, এখানে যাত্রীরা ঠিক কি বিষয়ে বিক্ষোভ করছেন বা আসলে পরিস্থিতিটা কি হয়েছে, কেন তাদের এই টিকিট কাউন্টার বন্ধ বা কেন বন্ধ রাখা হয়েছে, সব জানাবেন আমাদেরকে বিস্তারিত। আসলে কেন বন্ধ রাখা হয়েছে এটা আমরা বলতে পারছি না, কারণ আমরা কিন্তু চেষ্টা করেছি এখানে সৌদি এয়ারলাইন্সের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে। বলতে পারেন যে ভেতরে সৌদি এয়ারলাইন্সের যে অফিস, সেই অফিস কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। সেই অফিসে কিন্তু কোনো কর্মকর্তা কিংবা কোনো কর্মচারী কিংবা কোনো অফিস স্টাফ কিন্তু সেখানে উপস্থিত নেই, এবং হুট করে স্পেশাল ফ্লাইটগুলো বাতিল হওয়ার কারণে যাত্রীরা কিন্তু আসলে বড় ধরনের ভোগান্তিতে পড়েছে, এবং আরেকদিকে অর্থনৈতিক বেশ ঝামেলার ভিতরেও তারা পড়েছে, কারণ তারা ঢাকার বাইরে থেকে বিভিন্ন এলাকা থেকে মাইক্রো থেকে শুরু করে অনেক কিছু ভাড়া করে প্রায় দ্বিগুণ তিনগুণ ভাড়া দিয়ে তারা এখানে এসেছে। একটু তাদের কাছ থেকে তাদের ভোগান্তির কথাগুলো শুনতে চাই। আমি কুমিল্লা থেকে আসছি আফা, 2000 টাকা ভাড়া লাগছে আমার। এখন সৌদি আরবের অফিসে কি বলছে, এখন অফিস তালা, কোনো কর্তৃপক্ষ নাই, অফিস একবারই বন্ধ। তারপর আমরা বললাম যে টিভি চ্যানেলে নিউজ করছে আমরা আসার জন্য, কয় না এগুলো ভুয়া সব। তারপর আমরা একজনকে আটকাইছিলাম, ও চলে গেছে, ঠিক আছে এই কথা বলতেছে। এখন আমাদের করণীয় কি, আপনারা পদ দেখেন বা নির্দেশনা দেন। আরো একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু বলবেন আপনাদের এই মুহূর্তে ভোগান্তি গুলো কি কি হচ্ছে? আমাদের ভোগান্তি হচ্ছে যে আমরা এখানে আসছি যে কেউ কোনো লোক আমাদেরকে কোনো ইনফরমেশন দিতেছে না, আমাদের ভিসার ম্যাচ শেষ হয়ে যেতেছে, আমরা যাব যে কি কবে যাব কবে কি হবে। আমাদের শুনছিলেন একদিকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, একদিকে ছুটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, একে তো ফ্লাইট বাতিল হয়েছে, তার উপরে আসলে পরবর্তীতে করণীয় কি, সেই তথ্যটা দেওয়ার মতো আসলে কোনো রকম কোনো উপায়ে তথ্যটা নেওয়ার মতো কোনো উপায় তারা খুঁজে পাচ্ছে না। সবকিছু মিলিয়ে কিন্তু একটা ভোগান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উর্মি অনেক অপলা।